শুরু থেকে বিশ্বকাপ দলের পরিকল্পনায় ছিলেন তামিম ইকবাল এর জন্য লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসে প্রস্তুতিও নিচ্ছিলেন কিন্তু জন্য দেশ ছাড়ার একদিন হঠাৎ বাদ পড়লেন সাবেক অধিনায়ক তার ছিটকে যাওয়া নিয়ে দিনভর গণমাধ্যমে নানা গুঞ্জন অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নামম অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাতুরি সিং এর চাওয়াতে হাফ ফিট তামিমকে বাদ দেওয়া হয়েছে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জানিয়েছেন মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট আজ মঙ্গলবার ছাব্বিশ আমরা সবাই জানি সেই ইঞ্জুরি নিয়ে লড়াই করছিল নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেসটা ফিরে পেয়েছে প্রথম ম্যাচ খেলার পর আবার সমস্যা দেখা দিয়েছে সবকিছু মিলিয়ে ওর যে ইঞ্জুরি সমস্যা সেটা বিবেচনায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল আমরা সব আলোচনা করে ঝুঁকিতে যেতে পারিনি কারণ বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার অনেকগুলো ম্যাচ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট সুতরাং এই সমস্ত জিনিস চিন্তা করেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে সবার শেষে বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনায় থাকা তামিম ইকবালকে ছাড়া পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে স্কোয়াড দিয়েছে তারা বিশ্বকাপ দলে যারা আছেন তাদের হাতে জার্সি তুলে দিয়ে স্কট ঘোষণায় ভিন্নতা দেখিয়েছে বাংলাদেশ বাংলাদেশ দল সাকিব আল হাসান লিটন দাস নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ তৌহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ নাসুম আহমেদ শেখ মেহেদি হাসান তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম